नहीं जीता, नहीं जीतेगा। हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। डिफेंडिंग चैंपियन इंग्लैंड क्रिकेट टीम 2023 ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে টপ মোস্ট ফেভারিট টিম হিসেবে বিশ্বকাপের অভিযান শুরু করেছে, কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলে সবার নিচে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট টিম। শ্রীলঙ্কার কাছে লজ্জাজনকভাবে হারের ফলে 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় সুনিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ড ক্রিকেট টিমের। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে এসেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কোন টিমগুলো এগিয়ে রয়েছে সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে, কোন চারটে টিম কোয়ালিফাই করবে 2023 সেমি ফাইনালে এবং কোন টিমগুলোর বিদায় সুনিশ্চিত হয়ে গেছে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমেই। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচের পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ ফোরে রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, এবং এই চার টিমের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে পাঁচ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম এবং তারপরেই ছ নম্বরে অবস্থান পাকিস্তান ক্রিকেট টিমের এবং সাত নম্বরে রয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান ক্রিকেট টিমের পয়েন্ট পাঁচ ম্যাচে দুই জয়ের সাথে চার পয়েন্ট, কিন্তু আট নয় দশে রয়েছে বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড নয়ে এবং দশে অবস্থান নেদারল্যান্ডস ক্রিকেট টিমের। আট নয় দশে এই তিন টিমের পয়েন্ট সংখ্যা পাঁচ ম্যাচে মাত্র দুই এবং বাংলাদেশ, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই, তাই বাংলাদেশ, নেদারল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট টিমের বিশ্বকাপ অভিযান শেষ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ ফোরে রয়েছে ভারত, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এই চার টিমের সেমি ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারত সম্ভবত আনবিটেন থেকেই নয় ম্যাচে ১৮ পয়েন্ট দিয়েই কোয়ালিফাই করবে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে। সাউথ আফ্রিকা যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে পাকিস্তানের বিদায় সুনিশ্চিত হয়ে যাবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা সিচুয়েশন, সেমি ফাইনালে কোয়ালিফাই করতে হলে ১২ পয়েন্ট অবশ্যই থাকতে হবে যে কোনো টিমের, তবেই 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট টিমের জন্য শেষ চার ম্যাচ ডুয়ার টাই ম্যাচ, ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় সুনিশ্চিত হয়ে যাবে। কিন্তু শেষ চার ম্যাচে এই তিন টিম যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে শেষ পর্যন্ত সেমি ফাইনালের দৌড়ে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে চাপে রাখতে পারবে। কি মনে হচ্ছে আপনাদের, কোন চারটে টিম কোয়ালিফাই করবে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে? অবশ্যই ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এগিয়ে রয়েছে সেমি ফাইনালের দৌড়ে। অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।